हाय गाइस, दिस इज उज्ज्वल एंड यू आर वाचिंग उज्ज्वल टॉकीज। होप यू गाइस एब्सोल्युटली फाइन एंड फैंटास्टिक। तो राइट नाउ আমি রয়েছি কল্যাণীতে। তো কল্যাণীতে আননোন প্লেস এক্সপ্লোর করতে চলে এসেছি, অর্থাৎ কল্যাণীতে অফবিট প্লেস বলা যায়। তো সেই জায়গাটা এক্সপ্লোর করব, জায়গাটার নাম হচ্ছে চশোরহাটি। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আমার সেই বাইক এবং সঙ্গে রয়েছে আমার ভাই। হাই গাইস, কিন্তু এখানকারই ছেলে, কিন্তু কল্যাণীর ছেলে, কল্যাণী হাউজিং এ তার বাড়ি, আমার মাসির বাড়ি, মাসির ছেলে প্লাস অর্থাৎ আমার ভাই, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সরস্বতী পুজোর দিনে এক্সপ্লোর করতে অফবিট প্লেস অ্যাট কল্যাণী। তো কল্যাণী যে জায়গাটা সেটা কিন্তু একটা প্ল্যান্ড সিটি হিসাবে পরিচিত কল্যাণী, খুব সুন্দর। এর পিছনে কিন্তু, এই যে নামের পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা অ্যাকচুয়ালি যদি আমি জাস্ট অতি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর নীলরতন সরকারের মেয়ে কল্যাণী সরকার, তার ভালোবাসার একজন ব্যক্তি ছিলেন বা ভালোবাসার মহিলার নামে কিন্তু এই জায়গাটার নাম দিয়েছে কল্যাণী। তো কল্যাণী একটা টোটালি প্ল্যান্ট সিটি, অসাধারণ জায়গা, চারিদিকে আপনি সবুজ পাবেন, সবুজ গাছপালা ভর্তি, যেটা কলকাতার শহরে থেকেও কিন্তু অনেক বেশি। এখানে শহর শহর ভাবের সাথে সাথে কিন্তু সবুজ গাছপালাও কিন্তু আপনি দেখতে পারবেন কল্যাণী প্রপার জায়গাতে। তো আমরা এখন যাচ্ছি সেই অফবিট প্লেসটাকে কভার করতে, সেখানকার টোটাল ভিউজটা আপনাকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন অফবিট প্লেসটা এক্সপ্লোর করি, লেটস গো টু দ্য অফবিট প্লেস অ্যাট কল্যাণী। Thank you.